আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাভেলস নিউজ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজ আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি রাশিয়াতে। আমি ফার্স্ট টাইম ফেরিতে করে পার হব, সো অনেক এক্সাইটেড। ভাবলাম ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে, ফ্যামিলি সহ যাচ্ছি। তো আমার শাশুড়ির আলুর বাগান, শাশুড়ি অনেক সবজি লাগিয়েছে, তো ওনাকে হেল্প করতে যাচ্ছি। আলুর বাগান আমার হাজব্যান্ড হেল্প করবে, আই মিন আলু তুলতে। আর অনেক ওনারা পুরো এক বছরের আলু লাগায় যেটা ওনারা সারা বছর খায়, যাতে বাজার থেকে না কিনতে হয়। আলু, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, মটরশুঁটি, রেড বিন, তারপর অনেক অনেক কিছু, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো আমার সাথেই থাকুন। অনেক বড় একটা নদী আমাদের এখানে এখন অজাম। রাজশাহীতে অনেক সুন্দর সুন্দর নদী আছে, আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব, যেখানেই যাই সব কিছু। আগে আমি ভাবতাম যে রাশিয়া অনেক ঠান্ডার দিয়ে সেখানে কোনো সবজি হয় না, শাকসবজি কিছুই লাগানো হয় না, কিন্তু আমি এখানে এসে খুবই অবাক, কারণ আমার শাশুড়ি সব ধরনের সবজি লাগায়। আমার গরমে ওনারা যেসব সবজি লাগায় এগুলো ওনারা পুরা শীতের টাইমটা খায়, যাতে দোকান থেকে কিছু কিনতে না হয়। আর ওনার উনি নিজের হাতে সব লাগায়, দোকানের সবজি আর নিজের হাতে লাগানো সবজির মজাই আলাদা। তো আমরা দোকান থেকে যেটা কিনি বা শাশুড়ির থেকে যেটা নিই আমরা খাই, খুবই অন্যরকম। দোকান থেকে যে আলুটা কিনি আমি আর শাশুড়ির থেকে যে আলুটা নিয়ে খাই, খুবই টেস্ট, পুরাই স্বাদ আলাদা। আসলে আমি কি বলবো, দোকানের আলুটা একদমই মজা না। আর আমার শাশুড়ির থেকে যে আলুটা নিয়ে আমি খাই, ওটা খুবই বিলিভ করবেন না, বাংলাদেশের আলু আর রাশিয়ার আলু খুবই মনে হয় ডিফারেন্ট আমি বলবো। সো প্রায় কাছাকাছি, আমরা একটু পরেই পৌঁছাবো। আমার বাসা থেকে শ্বশুরবাড়ি 5 ঘন্টার পথ, কিন্তু এই 5 ঘন্টা ড্রাইভ করে যেতে হয়। এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি। সো বাহির বের হলাম, আমার হাজব্যান্ড আর ছেলে শ্বশুরের বাইক চালাচ্ছে। রাশিয়াতে গ্রামের বাড়িগুলো খুবই সুন্দর, আমার অনেক ভালো লাগে। এই হচ্ছে আমার শ্বশুরের বাড়ির সামনে অনেক বড় একটা নদী, দেখতে অনেক সুন্দর ভিউটা বাড়ির সামনে। তো এখন চলে যাচ্ছি বাগানে, আমার শাশুড়ি আমার জন্য কি লাগিয়েছে। সো অনেকগুলো কুমড়া হয়েছে, বলতে গেলে 2টা গাছে 10টার মতো কুমড়া হয়েছে। শ্বাস আমি এখন আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে ছোট্ট একটা কুমড়া, এই হচ্ছে 2 নম্বর, আরও আছে, আরও এই হচ্ছে এখনও ছোট, আরও আছে, আর ওই তো ওইদিকে আর একটা শ্বাস বোধ, এই হচ্ছে আর একটা। কুমড়াগুলি খুবই ইয়ামি, বাংলাদেশের কুমড়ার থেকে স্বাদ পুরাই আলাদা, কি আর বলবো। সো আমি এখন কুমড়া শাক তুলবো, পরে এগুলো ভাজি করে অবশ্যই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সো আমার সাথেই থাকুন। কুমড়া শাকগুলো, এই শাকগুলো অল্পতেই সিদ্ধ হয়ে যায়, পানিও দেওয়া লাগে না, জানি না কেন, কারণ নিজেদের বাগানের সবজি খুবই ফ্রেশ, কি আর বলবো। শব্দ হচ্ছে আমার হাজব্যান্ড ঘাস কাটছে কুমড়ো ফুলগুলো তুলে, এগুলোকে দিন দিয়ে পরে ভাজব, খুবই মজা, হ্যাপি ফিল লাগে যখন নিজের সবজি বাগান থেকে নিজের সবজি তুলবেন। যখন আমি নিজের সবজি বাগান থেকে সবজি তুলি বা কোনো বেরিস তুলি, আমার অনেক ভালো লাগে। আই মিন স্ট্রেস, যত চিন্তা থাকে মাথায় সব আমি ভুলে যাই আর কি। এখানে একটা ছোট কুমড়ো হচ্ছে, দেখতে কি সুন্দর, ঠিক না? আমার শাশুড়ির বাড়িতে বেড়াতে আসার এখন একটাই কারণ হচ্ছে, কারণ এখন সিজন শেষ হয়ে যাবে। সো কুমড়া, আলু, পার্সলি, ডিল সব এগুলো নিয়ে যাচ্ছি। স্যুপের জন্য এই পাতাটা ইউজ করব, ডিল খুবই স্মেল এই পাতাটা, স্যুপে ইউজ করি, বিভিন্ন ধরনের মাংসর যে খাবারগুলো রান্না করি সবগুলিতে এগুলো ইউজ করি। সো
যখন পার্সলি তুলতেছি, এই পার্সলিটা আমি স্যুপ, কোনো একটা স্যুপ আমি রান্না করি না, এমন দিন নেই যে পার্সলি ছাড়া আমি স্যুপ রান্না করছি। এই পার্সলিটা সালাদেও আমি ইউজ করি, পার্সলি ডিল এই দুটা পাতাই সালাদও খাই। এগুলো অনেক ভিটামিন সি, বিভিন্ন বিভিন্ন ভিটামিন এই সবুজ সবজিগুলোতে, কারণ আমাদের এখানে রাশিয়াতে বাংলাদেশি অনেক সবজি, প্রায় বলতে গেলে কোনো শাকই পাওয়া যায় না, সো এইসব সবজি দিয়ে আর কি চালাই, কি আর করবো। ধনে পাতা তুলতেছি, ধনে পাতাগুলো অনেক বড় হয়ে গেছে, শ্বশুর বলছে সব তুলে ফেলতে, কারণ বাগান পরিষ্কার করে রাখে ওনারা, যখন সিজন শেষ হয়ে যায় নেক্সট বছরের জন্য যেন আবার বুনতে সহজ হয়। আর কথা হচ্ছে যে আমি রাশিয়া ফার্স্ট টাইম যখন আসছি তখন আমি কোনো কিছুই খেতে পারি নাই। হচ্ছে রাশিয়ান একটা চুকা পাতা, যেটা বাংলাদেশে আপনারা বলেন, যেটা দিয়ে ভর্তা বানায়, আর আমরা এটা দিয়ে এখানে স্যুপ রান্না করি। এই হচ্ছে আমার শ্বশুরের আলু ক্ষেত, এই হচ্ছে আমার হাজবেন্ড বাগান থেকে আলু তুলতেছে, বাসার জন্য এগুলো রেডি করতেছে, বাসায় নিয়ে যাবো, আর শাশুড়িকে হেল্প করবো, ওনার জন্য তুলতেছে। একটু কাছে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি, অনেক বড় বড় আলু, ছোট বড় সব মিক্সড। এই হচ্ছে নতুন আলু, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এই হচ্ছে আমার শাশুড়ি আম্মা জান, ওনার কথা কি বলবো, উনি আমার ফ্রেন্ড, উনি আমার মা। তো আবার চলে যাচ্ছি আলুর বাগানে। এই হচ্ছে আমার ছেলে, 6 বছর, ওর বয়স 6 বছর, ওর নাম আয়ান, বাবাকে হেল্প করতে আসছে। আপনারা কি কোনোদিন দেখেছেন যে কিভাবে আলু আমি বাংলাদেশে থাকতেও দেখিনি কিভাবে আলু তুলে বা কিছু, রাশিয়াতে ফার্স্ট টাইম, শাশুড়ির ফার্স্ট টাইম বলতে কি, আমি রাশিয়াতে 8 বছর ধরে। আর আমরা যখন বাসায় যাই আমাদের গাড়ি ফুল ব্যাগেজ, পুরাই ফুল আমাদের ব্যাগেজ, যেটা পুরো গাড়ি ভরে সব কিছু দেয়, আপেলের জ্যাম হতে শুরু করে, আমি সব কিছু শেয়ার করার টাইম পাইনি, ভিডিও করার যা পেরেছি তাই। চলে যাচ্ছি, আমার শাশুড়ি বলতেছে তোমার শ্বশুর কাজ করবে, দেখাও। এ হচ্ছে আমার শ্বশুর, উনি ওনার বাড়ির পানির লাইন ঠিক করতেছে, ওনারা সামারে এই সামার হাউসে থাকে, আর যখন উইন্টারে ওনারা ওনাদের অ্যাপার্টমেন্ট আছে, অ্যাপার্টমেন্টে থাকে। এখন শেয়ার করবো আপনাদের সাথে রেড বিন, অনেকগুলো রেড বিন হয়েছে। রেড বিন কিন্তু হিমোগ্লোবিন বাড়ায়, এটা হচ্ছে ওনার রেড বিন বাগান, সো এই রেড বিনের পাতাটাও কিন্তু সালাদ হিসেবে ইউজ করে, আপনারা হয়তো বা কোনো দিন ট্রাই করেন নাই, আসলে এগুলো খুবই হেলদি, আমি একদমই পছন্দ করি না। হচ্ছে ওনার শশা গাছ, এখন শশা তুলব, বাসায় নিয়ে যাবো, এগুলো অনেক সুন্দর সুন্দর দেখতে, খুবই আর খুবই রসালো শশাগুলো, কি বলবো, দোকানের শশা আর নিজের বাগানের শশার স্বাদ খুবই আর ডিফারেন্ট। এটা হচ্ছে সব থেকে বড় আমার মতে। এবার চলে যাচ্ছি যেখানে চাল কুমড়া, যেটাকে আপনারা বলেন, এটা হচ্ছে বিদেশি চাল কুমড়া, লাউ আপনারা যেটাকে বলেন, সেম না বলতে গেলে স্বাদ, কিন্তু প্রায় আর কি। এখানে বড় দুইটা কুমড়া আছে, তাই ভাবলাম আপনাদেরকে দেখাই, এখানের কুমড়া দুইটা অনেক বড়। এই যে সো সবাই ভালো থাকবেন, আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, যদি আপনাদের ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, যদি নেক্সট ভিডিও আপনারা হাতছাড়া না করতে চান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে, সবার জন্য দোয়া আর ভালোবাসা রইলো।